ঘুরি ঘুরি বাংলা থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি দেখতে এসেছি জলপাইগুড়িতে শ্রীদল সিনেমা হলে পুষ্পা টু, যেটা সাউথের ব্লকবাস্টার মুভি। এই যে দেখছেন পুষ্পা টু পোস্টার লাগানো হয়েছে এবং শ্রীদল সিনেমা হলে। তো আজকে আমি এখানে মুভি দেখবো, ভিডিওটার সাথেই থাকুন। আমার পিছনে আমার বন্ধুরা রয়েছে। তো ব্লকবাস্টার মুভি পুষ্পা টু 12:45 শো শুরু হবে। অলরেডি 12 বেজে গেছে, আমরা এখন টিকিট কাটবো। এই যে দেখছেন আমার পিছনে পুষ্পা টু পোস্টার লাগানো হয়েছে শ্রীদল সিনেমা হলে। সাউথ ইন্ডিয়ান ব্লকবাস্টার মুভি পুষ্পা টু দেখতে চলে এলাম জলপাইগুড়ি শ্রীদল সিনেমা হলে। যারা জলপাইগুড়ি শ্রীদল সিনেমা হলে পুষ্পা টু মুভি দেখতে আসতে চান কিংবা অন্য যে কোনো মুভি দেখতে আসতে চান, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক হেল্পফুল হবে। 3 শিফটে মুভি চলছে, শো টাইম দুপুর 12:30, বিকেল 3:45 আর সন্ধ্যে 7টায়। এই হলে বুক মাই শো এর সুবিধে আছে, আপনারা চাইলেই অনলাইনেও টিকিট কাটতে পারেন, আর অফলাইনে তো টিকিট রয়েছেই, কোনো অসুবিধে নেই। জলপাইগুড়ি শহরের সবচেয়ে পুরনো হল, সাউন্ড কোয়ালিটি ভালো, পিকচার কোয়ালিটিও খারাপ নয়, সিঙ্গেল স্ক্রিন রয়েছে। যারা কম বাজেটের মধ্যে পুষ্পা টু এর মতো ব্লকবাস্টার মুভি দেখতে চান, তারা অবশ্যই আসতে পারেন শ্রীদয়াল সিনেমা হলে। আমরা এখন টিকিট কাটছি, যেহেতু বুক মাই শো থেকে আমরা টিকিট বুকিং করিনি। আমার বন্ধু টিকিট কাটছে, 4 বন্ধু মিলে এসেছি পুষ্পা টু দেখতে। এবার টিকিট প্রাইসটা বলি, ব্যালকনে 90 টাকা করে শুধু ব্যালকনে অ্যাভেলেবেল রয়েছে। বুক মাই শো থেকে কাটলে 80 টাকা লাগে, আর এখানে এসে কাটলে 90 টাকা করে টিকিট প্রাইস। এমনি বাকি সময় টিকিট প্রাইস 70 টাকা করে থাকে, যেহেতু সুপারহিট মুভি তাই দামটাও বেশি। অনেক আগে এসেছি, লোকজন কম দেখা যাচ্ছে, যত সময় গড়াচ্ছে তত লোকের সংখ্যা বাড়ছে। SBF কিংবা মাল্টিপ্লেক্সের থেকে কম বাজেটের অনেক বেটার সিনেমাই শ্রীদল সিনেমা হল।